সড়ক নিরাপত্তায় বিশ্ব ব্যাংকিংয়ে 18 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আর এক বছরের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু 25% বেড়েছে। বুয়েটের গবেষণা বলছে, গত বছর সড়ক দুর্ঘটনায় ক্ষতি হয়েছে প্রায় 38,000 কোটি টাকা। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। একটি দুর্ঘটনা পুরো পরিবারের কান্না, কিন্তু আইনের সংস্কার বা সচেতনতা কার্যক্রমেও কমানো যাচ্ছে না সড়কে মৃত্যু। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে, গত বছর 5,371টি দুর্ঘটনায় নিহত 6,284 জন। অবশ্য বুয়েটের এআরআইয়ের তথ্য মতে, প্রায় 3200 দুর্ঘটনায় মৃত্যু প্রায় 3800। সড়ক দুর্ঘটনা নিয়ে যেসব তথ্য, তা মূলত পত্রিকা কিংবা পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করে। ফলে আসল পরিসংখ্যানে দুর্ঘটনা হতাহত আরও অনেক বেশি, তা সন্দেহ নেই। আমাদের সড়কে নিহতের সংখ্যা প্রায় 25% কিন্তু বেড়ে গেছে, এবং এর ফলে যেটি হয়েছে সঙ্গত কারণেই বাংলাদেশে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সড়ক নিরাপত্তার ক্ষেত্রে প্রায় 18 ধাপ কিন্তু অবনতি হয়েছে। 2020-এর আগে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল 106, এখন কিন্তু আমরা 88-তে, অর্থাৎ 18 ধাপ অবনতি হয়ে গেছে। এবং আশেপাশে অনেক দেশ যেমন ভারত, তাদের কিন্তু গত 1 বছরে প্রায় 30 ধাপ উন্নতি হয়েছে, চায়নার প্রায় 7 ধাপ উন্নতি হয়েছে, এমনকি পাকিস্তান এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে আছে। দুর্ঘটনায় চালকের জরিমানা কিংবা শাস্তি বাড়িয়ে সড়ক পরিবহন আইন 2018 করা হলেও এই আইনটি পুরোপুরি কার্যকর নয়। অভিযোগ, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের, মালিকদের যে আপনার গাড়িগুলো আনফিট গাড়িগুলো আনরেজিস্টার্ড গাড়িগুলো চলতেছে, মালিক তো সমিতি আছে, তো তারা কেন এগুলো কেন ঠিক করছে না? আমরা যে রুলসগুলো তৈরি করি, সেই রুলসগুলো এর স্বার্থের বিপরীতে যখন যায়, তখন কেউ কেউ এগুলোকে মানতে চায় না এবং মানেও না। মহাসড়ক থেকে নসিমন করিমন সহ ছোট যানবাহন সরিয়ে নেওয়া, ফুটপাথ দখলমুক্ত করা এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেসে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা বলা হলেও এর সঠিক বাস্তবায়ন নেই। তো আমার মনে হয় যে বিআরটিএকে অনেক বেশি স্ট্রেংথেনিং করা দরকার, ট্রান্সপোর্ট সেক্টরকে ইম্পর্টেন্স দিয়ে, এই সেক্টরে বেশি ইম্পর্টেন্স দিয়ে আপনার লোকবল তৈরি করা দরকার। মনিরুল ইসলাম, ইন্টু, এটি নিউজ, ঢাকা।